আজকের মার্কেটের খোঁজটা কিন্তু একটু বিশেষ, মানে যারা ওয়াল পেন্টিং পছন্দ করে, পোর্ট্রেট পছন্দ করে, ঘরে মানে বাড়ির ওয়ালে বিভিন্ন রকম ছবি লাগানো পছন্দ করে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা। তা আজকের কিন্তু নিউ টাউনের যে ফটো ফ্রেম মার্কেটটা রয়েছে, তো সেই মার্কেটটা খোঁজ দেবো বলে কিন্তু তোমাদের জন্য আজকে চলে এসেছি আমি। তো চলো যাওয়া যাক, আমি এখন নিউ মার্কেটের কাছাকাছি আছি, আর পাশ দিয়ে কিন্তু বিরিয়ানির গন্ধ যাচ্ছে, বিরিয়ানির হাড়ি নাপছে। বিরিয়ানির গন্ধ এলে কিন্তু বিরিয়ানি বিরিয়ানি করে মনটা, কিন্তু এখন বিরিয়ানি খেতে যাচ্ছি না, এখন যে উদ্দেশ্যে যাচ্ছি সেটাই তোমাদের দেখাবো। তো চলো মার্কেটের কাছাকাছি এসে গেছি, মার্কেটটার কাছে যাই, তারপরে তোমাদের সব ডিটেলস আমি শেয়ার করছি। ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো কন্টিনিউ করা যাক। আমি কিন্তু এলাম হচ্ছে নিউটা মানে মৌলালির দিক থেকে, ওই দিকটা যে রাস্তাটা ওইটা কিন্তু মৌলালির দিক থেকে আসছি, ওয়েলিংটন, ওয়েলিংটনের পরেই কিন্তু মোটামুটি নিউ টাউনের এই মার্কেটটা শুরু হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু মোটামুটি দোকানগুলো শুরু হয়ে যাচ্ছে, আর সামনে আরও দোকান আছে, তোমাদের সবই দেখাবো। তো ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, ইনফরমেটিভ ভিডিও হবে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো স্কিপ না করে। তো ফার্স্টে যে দোকানটা দেখতে পাচ্ছ, ওই দোকানটার নাম হচ্ছে শিব নাসিন্দা মা। দোকানটার নামই কিন্তু খুব সুন্দর, ঠাকুরের মায়ের নাম দিয়ে কিন্তু দোকানটা, আর বেশ সুন্দর সুন্দর কিন্তু ফ্রেম আমি দোকানটায় দেখতে পাচ্ছি। শুধু ফ্রেমই না, এখানে কিন্তু ছবিগুলো যে ফ্রেমে করা রয়েছে সেই ছবিগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর। এই দেখো এখানে যে গোপালের ছবিটা রয়েছে, গোপাল বলছি সরি, গৌতম বুদ্ধের ছবি রয়েছে, এখানে একটা রাধাকৃষ্ণের ছবি রয়েছে, এখানেও সুন্দর কিন্তু একটা রাধাকৃষ্ণের ছবি রয়েছে, আর এইখানটা কিন্তু রয়েছে মানে ড্রয়িংয়ের উপর একটা কলকাতার রূপ তুলে ধরা হয়েছে, আর এইখানটাও রয়েছে কিন্তু স্কেচে কলকাতার রূপ। এখানেও কিন্তু একটা গৌতম বুদ্ধের খুব সুন্দর কিন্তু পোর্ট্রেট এখানটা রয়েছে, আর ফ্রেমগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু বড়ো সাইজের ফ্রেম, মোটামুটি অনেকটাই বড়। আচ্ছা এটা কত বাই কত আছে? এটা তিন বাই দুই। এইটা দুটোতে একই মনে হয়, মোটামুটি একই সাইজ, মানে ফ্রেমের ডিজাইনটা তো আলাদা দেখতে পাচ্ছি, ডিজাইন অনুযায়ী কি দাম? দামও আলাদা আছে ডিজাইন অনুযায়ী। আর এইখানে কিন্তু ছোটো মানে মিডিয়াম সাইজের এইগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ফ্রেমগুলো রয়েছে। আচ্ছা এটা তো ছবি দিয়ে আছে, ছবি দিয়ে কি দাম আছে এটা? সাড়ে পাঁচ হাজার টাকা। উপরেটা সাড়ে চার হাজার টাকা। আর যদি ফ্রেম শুধু নেয় মানে ছবি পার্সোনাল দেবে তাহলে আলাদা আলাদা রেট আছে? যেরকম ফ্রেম তার উপর দাম। সাড়ে তিন হাজার টাকা ফ্রেমটা, শুধু জাস্ট ফ্রেমটা আপনারা দেবেন আর সেটিং করে দেবেন? আচ্ছা, আর এমনি দাম কত থেকে শুরু হচ্ছে যেগুলো ছোট ফ্রেম? পঞ্চাশ থেকে আরম্ভ। এবার বিভিন্ন রকম আছে, পঞ্চাশের জিনিস আপনি যেই সাইজ পঞ্চাশে আরম্ভ হয় ওই সাইজের আপনার কি আছে না, অন্য রকমের ফ্রেম নিতে গেলে ওইটা একশো টাকাও হতে পারে। আচ্ছা, মানে ডিজাইনের উপর, ডিজাইনের উপর, ভ্যারাইটির উপর, তাহলে ওইটা কম হয়ে যাবে। এগুলো কিন্তু ওয়ালের জন্য খুবই সুন্দর, মানে তোমরা ছবি যদি কেউ আঁকো, যারা পোর্ট্রেট আঁকে তারা কিন্তু ছবি আঁকা দিয়েও এখানে ফ্রেম বানিয়ে নিতে পারে। আর এছাড়া তোমরা যদি এইরম নিতে চাও মানে ছবি দিয়ে সেগুলোও কিন্তু তোমরা নিতে পারো, খুবই সুন্দর সুন্দর কিন্তু এখানে ছবির কালেকশান দেখতে পাচ্ছি রয়েছে। এই সাইজটা আমি একটু এই সাইজটার দামটা জানবো, এটা এই সাইজটার দামটা কি আছে? হাজার টাকা নশো টাকা, মানে এবার ফ্রেমের ফ্রেমের ডিজাইনের উপর দাম নির্ভর করছে। যেরকম ভ্যারাইটিস ওরকম আর কি দাম। অর্ডার নিয়ে বানাও তো তোমরা। আচ্ছা তোমাদের নাম্বারটা একটুখানি বলে দিও, তাহলে যদি কেউ অর্ডার টর্ডার দেয় তাহলে দিতে পারবে। হ্যাঁ কার্ড আছে তো, তাহলে কার্ডই আর ঢুকিয়ে দিলে সুবিধা হবে।
দাদাদের দোকানের নাম্বারটা দেওয়া আছে, দেখে নাও নাম্বারটা, তোমরা পজ করে দেখে নিও, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। অর্ডার অনুযায়ী ওনারা কিন্তু এখানে ফ্রেম তোমাদের জন্য রেডি করে রেখে দেবে, তোমরা এসে নিয়ে যেতে পারো। এরকম তো পরপর কিন্তু অনেকগুলো দোকান আছে, তোমরা দেখতেই পাচ্ছ, পরপর কিন্তু অনেকগুলো দোকান আছে, প্রায় সব দোকানে কিন্তু দামটা ভ্যারি করে, প্রায় একই রকম। তো তোমাদের আরেকটা দোকানে আমি একটু দেখাচ্ছি, সামনের দিকে যাই, একটা দোকান তো দেখালাম, এবার আরেকটা দোকান দেখাবো, দু তিনটে দোকান তোমাদের দেখানোর চেষ্টা করবো, যাতে তোমাদের দামের আইডিয়াটা একটু থাকে। ইয়েস, দেখো এই দোকানটাও কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। একটা দোকানের সামনে চলে এসেছি, কৃষ্ণা ফটো ফ্রেম, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পুরো অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশান রয়েছে। এই দোকানটা তো বেশ সুন্দর সুন্দর ফ্রেমের ফ্রেমগুলো ডিজাইনগুলো তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। এই দেখো ছোটো সাইজের যে ফ্রেমগুলো রয়েছে, ফ্রেমের ডিজাইনগুলো তোমাদের জাস্ট দেখাচ্ছি। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের ফ্রেম কিন্তু এই মা লক্ষ্মীর যে ফ্রেমটা এখানে একটা রয়েছে, বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের সরু থেকে চওড়া এই যে ফ্রেমগুলো রয়েছে, এগুলো কিন্তু একটু চওড়া পিটের রয়েছে। সরু ফ্রেম যেমন এটা আছে, এটা কিন্তু সরু, বিভিন্ন সাইজের কিন্তু ফ্রেম তোমরা পেয়ে যাবে। তো দোকানটার নাম হচ্ছে দুর্গালক্ষ্মী ফটো ফ্রেম। তো দুর্গালক্ষ্মী মানে ঠাকুরের নাম দিয়ে এই শপটা, কিন্তু এখানে সব ফ্রেমগুলো দেখো, প্রত্যেকটা ফ্রেমেই কিন্তু খুবই সুন্দর সুন্দর ঠাকুরের ছবিগুলো আমি দেখতে পাচ্ছি। আমি ঠাকুরের ছবিগুলো দেখে কিন্তু বিশেষ করে এই দোকানটা দাঁড়িয়ে গেলাম। দেখো তোমরা ছবিগুলো, সন্তোষী মা থেকে শুরু করে মহাদেব সবারই কিন্তু এখানে ফটো ফ্রেম পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি মানে পার্সোনাল নিজেদের কোনো ছবি দিতে চাও, এটা তো সব প্রত্যেক দোকানেই বলছি আমি, সেটা কিন্তু তোমরা দিতে পারো। খুবই সুন্দর সুন্দর কিন্তু ফ্রেমগুলো এখানে দেখতেই পাচ্ছি, ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন। আর বিশেষ করে এই ফ্রেমটা, এই ফ্রেমটা কিন্তু খুবই সুন্দর। আচ্ছা দাদা, এইটা এই ফ্রেমটার দাম কি আছে? এটা 1150 টাকা দাম আছে, ওর মধ্যে লাইটিং করা আছে। লাইটিং করা আছে, লাইটিং কি আপনারাই করে দেবেন? আপনারাই আপনারাই করে দেবেন? তো এখানে একটা ফটো ফ্রেম তৈরি করছে এখন, এটা কি অর্ডার আছে না আপনি সেল করা? আচ্ছা, অর্ডার দিয়ে যদি কেউ বানাতে চায়, মানে নিজের ছবি মানে পার্সোনাল ছবি দিয়ে বানাবে, সেটা করতে পারে তো? আচ্ছা, এই সাইজটার দাম কি আছে? এটা ওই সাইজে আপনার ওই ফ্রেমে 1200 টাকা পড়বে। 1200 টাকা পড়বে? ডিজাইনের উপর ভ্যারি করে তো দাম, মোটামুটি এই ডিজাইনটা। আচ্ছা আচ্ছা, আর এই ফ্রেমে নিলে আপনার 900 টাকা পড়বে। এটা 900 টাকার ফ্রেম পড়বে, দেড় ইঞ্চি আছে। আর ছবি দিয়ে যদি মানে এই ছবিটা দেওয়া আছে এটাই যদি নেয় পুরো, এটা কিরকম পড়বে? পুরো 900 টাকা পড়বে। আচ্ছা আচ্ছা, আর এই যে ছোট ফ্রেম গুলো দেখতে পাচ্ছি এগুলো কত টাকা দিয়ে শুরু আছে? এটা 70 পড়বে আপনার, 70 রেডি করা, পুরো রেডি করা একদম। আচ্ছা দাদা, নাম কি তোমার বলো? আমার জোজো সাউ বলো। জোজো সাউ, তোমার দোকানের নাম? আপনারাই করে দেবো, ঠিক আছে? তাহলে তো জানতেই পেরে গেলে একদম সুবিধা হয়ে যাবে, তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবে, ছবি এখানে প্রিন্ট করে অলরেডি তোমাদের ফ্রেম তৈরি হয়ে যাবে, তোমরা এসে ডেলিভারি নিয়ে চলে যেতে পারো, ঠিক আছে দাদা? থ্যাংক ইউ। তো এই দোকানটাও কিন্তু বেশ দারুণ দারুণ ফ্রেম আর দারুণ দারুণ ডিজাইন আমি দেখতে পাচ্ছি। আমি আগে দাদার সাথে পরিচয় করে নিই। দাদা, আপনার নামটা কি একটু বলুন। আপনার নাম, আপনার নাম কে? রবি। রবি রবি, এই আপনাই শপ এত? হ্যাঁ, মেরে আঙ্কল গ্র্যান্ড, মেরে গ্র্যান্ড ফাদার কা। আচ্ছা, বহুত দিন কাজ। আচ্ছা আচ্ছা,
अच्छा ये क्या क्या है लिखा है? ये है माशाल्लाह लिखा हुआ। अच्छा ये लाइला है। क्या है ये वाला? माशाल्लाह ये लाइला है। बहुत बदलता। अच्छा ये सब इसके सब प्राइस क्या है? ये वाला ये 650 का प्राइस है। ये 650 का सब सब ना नहीं, ये जितना लाइन है 650 का ही है। पूरा 650 का लाइन है। हाँ ये है 1800 का। 1800 वाला? ये 1800 का है। 1800। हाँ ये वाला इधर 1800 का है। भगवान का फोटो है 450। ये सब फ्रेम 450 का है। और ऊपर वाला जो है वो छोटा छोटा वाला 120 का। अगर फोटो से कोई फ्रेम अगर ठीक तो फोटो लाके बनाए तो दाम कम हो जाएगा। एकदम कम हो जाएगा। कीप एंड वेस्ट में इतना जान बाजार में है। हां पूरा कलकत्ता का होलसेल मार्केट है। हां होलसेल मार्केट है फ्रेम का, फोटो फ्रेम का। एकदम বেশ সুন্দর সুন্দর কালেকশন। আচ্ছা এই এই সবটা গা এটাও কি আপনার? হ্যাঁ এটাও আমার। এটা আপনার? এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে। এটা সব কাজ আছে, সব ব্রোঞ্জের কাজ আছে। সব ব্রোঞ্জের কাজ এগুলো না? এগুলো দাম বলতে গেলে কপি আছে, এটা স্টোন ডাল। আচ্ছা আচ্ছা। এগুলো কত থেকে দাম শুরু হচ্ছে মোটামুটি? 100 টাকা দিয়ে দাম আছে আমার কাছে। এখন তো ফিট 2200 টাকা পর্যন্ত আছে। আচ্ছা নিচে যেটা এটা দেখতে পাচ্ছি, এই যে এটা 1600 টাকা দাম আছে। এই লম্বাটা যেটা লম্বাটা 2200 টাকা। লম্বাটা 2200 টাকা। আর এখানে কিন্তু মা দুর্গার উপর একটা কাজ আছে, খুবই সুন্দর। 2200 টাকা এটা। বেশ সুন্দর সুন্দর কিন্তু ফ্রেম গুলো দেখতে পাচ্ছো, খুবই সুন্দর সুন্দর কাজ আছে। এগুলো কিন্তু 2200 টাকা থেকে। আচ্ছা কত থেকে স্টার্টিং করলে এগুলো? 650 টাকা থেকে স্টার্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা। হোলসেল মার্কেট মার্কেটে তো দাম বার্গেনিং করে তোমাকে নিতেই হবে এসে। সেটা তুমি মার্কেটে আসবে এসে তারপরে আমরা নিজেরই কম করে দিই। আচ্ছা রিলেশন হয়ে গেলে এমনি আসতে যেতে কমনি কম দাম করি না। কম দাম করে নি। তোমরা পেয়ে গেলে এছাড়া আমি মানে ভিডিওতে দিয়েও দেবো লিখে, ঠিক আছে? তো কন্ট্যাক্ট করে নিও তোমরা দাদার সাথে যদি কোনো ফ্রেম বানাতে চাও। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ, আসছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না। তোমরা মার্কেটে আসবে, মার্কেটে এসে অনেক দোকান আছে, তোমরা কিন্তু প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে তোমরা দেখতে পারো। আর আমি যে কটা দোকানে ভিডিও করলাম সে কটা দোকানে তোমরা অবশ্যই একবার কন্ট্যাক্ট করো যদি তোমার ফ্রেম বানাতে চাও, বা মোবাইল নাম্বার তো দিয়েই দিচ্ছি, মোবাইল নাম্বার দিয়েও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে, আর ভিডিওটা এখানেই এইটুকু শেষ করছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে, পরবর্তী কোনো মার্কেটে বা পরবর্তী কোনো ডেস্টিনেশন। টাটা।